সারাদেশ যখন সাফ জয়ী ফুটবলার আখির সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ, সেই দিনে তার বাবাকে ধমক দিল পুলিশ। ঘটনাটি ঘটেছে আখির গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। এ নিয়ে চরম দুঃখ ও ক্ষোভ জানিয়েছেন তার বাবা। ঘটনার সত্যতা স্বীকার করেছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। সিরাজগঞ্জ থেকে সায়মুদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাফজয়ী ফুটবলার আখির বাবা জানান, তার মেয়েকে নিয়ে সারাদেশ যখন উল্লসিত, পরিবারের সবাই যখন আনন্দঘন পরিবেশে সেই উৎসবকে উপভোগ করছেন, সেই সময় পুলিশের একজন কর্মকর্তা এসে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন। সেটা না করায় দুর্ব্যবহার করে ওই পুলিশ সদস্য, জানিয়ে তাদের পরিবার গভীরভাবে মর্মাহত। আখি খাতুনের বাবা জানান, জমির দলিল জেলা প্রশাসক, এসিল্যান্ড ও ইউএনও না দেখেই হস্তান্তর করেছে। ওই জমিটি একটি পরিত্যক্ত জায়গা হিসেবে উল্লেখ করে আখির বাবা জানান, ওই জমি ডেভেলপ না করা পর্যন্ত বাড়ি করা সম্ভব নয়। ঘটনার সত্যতা স্বীকার করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, জমিটি মালিকানা নিয়ে অভিযোগ পাওয়ায় এটির ওপর ইনজাংশন জারি করা হয়েছে। আখির বাবা এটি গ্রহণ করতে না চাওয়ায় কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। ঘটনাটি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলছেন, সারাদেশ যখন আখির বীরত্বে উত্তাল, সেই দিনে পুলিশের এমন আচরণ দুঃখজনক। নিউজ ডেস্ক, দেশ টিভি।